ব্যবসায়ীরা যেন পাট থেকে নিরাপদে টাকা নিয়ে বাড়ি ফিরতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে পুলিশ। হাট থেকে টাকা নিয়ে বাড়ি ফিরতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে পুলিশ এবং সকালে রাজধানীর কমলাপুর গরুর হাট পরিদর্শন শেষে এ কথা জানান পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। ব্যাপারীরা বহু দূর থেকে এসেছে, তাদের কোনো সমস্যা হয়েছে কিনা আমরা জানতে চেয়েছি, আবার যারা ক্রেতা আছেন তাদের কোনো সমস্যা আছে কিনা, যেমন প্রায় কমপ্লেন করে ক্রেতারা যে হাসিল নিয়ে সমস্যা সেটাও জিজ্ঞেস করেছি আমি। তারপরে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কথা বলেছি আমরা, পাশাপাশি এই গরু বিক্রির টাকা এটা যাতে করে তারা নিরাপদে নিয়ে যেতে পারে সে বিষয়ে আমাদের সহযোগিতা নেওয়ার জন্য আমরা কথা বলেছি।